আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা স্বাগত। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরিজ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন প্রোগ্রামে তোমাদের আজকের ক্লাসের আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আজকের আলোচনা বিষয় ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতবর্ষে তৎকালীন সময়ে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে যে তিনজন মহানায়ক অগ্রণী ভূমিকা রেখেছেন, তার মধ্যে তৃতীয় নম্বর হল মহিউদ্দিন মোহাম্মদ গুরি। প্রথম জন হল মোহাম্মদ বিন কাসিম, তিনি 17 বছর বয়স্ক, হাজরাত বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র পুত্র ও জামাতা ছিলেন। তিনি 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন। সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতবর্ষের মুসলিম শাসন প্রক্রিয়ার একটা পর্ব বা প্রথম পর্ব পর্যায়ক্রমে তিনি সফলতা লাভ করেন। তৎপর্বটিতে সিন্ধুতে 3.5 বছর মুসলিম শাসন অব্যাহত থাকে। তার ফলশ্রুতিতে সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ অভিযান করেন। দিগ্বিজয়ী এবং সমন্বয়ক গজনী রাজ্যের প্রধান, তিনি তার গজনী রাজ্যকে সমৃদ্ধশালী এবং উন্নত সেনাবাহিনীর প্রশিক্ষণ, সেনাবাহিনী পরিচালনার জন্য অর্থের প্রয়োজনে তিনি ভারতবর্ষে 17 বার অভিযান পরিচালনা করেছিলেন। ঐতিহাসিকগণ তার এই অভিযানকে নানাভাবে মূল্যায়ন করলেও একথা অনস্বীকার্য যে তিনি মুসলিম শাসনকে ব্যাঘমান করার জন্য মুসলমানদের অর্থনৈতিক দুর্বলতাকে সফলতার দিকে নেওয়ার লক্ষ্যে তিনি অভিযান করছেন। অভিযানগুলো যদিও তৎকালীন সময়ের প্রেক্ষাপটে বর্তমান তুলনায় সঠিক ছিল না, তারপরেও তিনি গজনীকে নিরাপদ করার জন্য, গজনী শাসন ব্যবস্থাকে সুকেন্দ্রীয়করণ করার জন্য, সুদৃঢ় করার জন্য তার লক্ষ্য প্রচেষ্টা অব্যাহত ছিল। তিনি বারবার অভিযান পরিচালনা করেও ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন নাই। তিনি অর্থ নিয়েছেন, সম্পদ নিয়েছেন, লুণ্ঠন করেছেন। মুসলিম শাসক হয়ে তৎকালীন ভারতবর্ষের শাসকদেরকে তিনি দুর্বল করার একটা প্রচেষ্টা বা প্রয়াস চালিয়েছিলেন, যার ফলশ্রুতিতে মহিউদ্দিন মোহাম্মদ গুরি গজনি এবং হিরাতের মধ্যবর্তী স্থানে গুরের ক্ষুদ্র একটি তুর্কি রাজ্য ছিল, সেখানে এই রাজ্যে মোহাম্মদ গুরি জন্মগ্রহণ করেন এবং মোহাম্মদ গুরি এই রাজ্যটি এই শাসন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। মোহাম্মদ গুরির গুর বংশ, গুর আক্রমণকালে উত্তর ভারতের অবস্থা, রাজনৈতিক, সামাজিক, গুরির অভিযানসমূহ, তরাইনের প্রথম যুদ্ধ যা 1191 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় সংঘটিত হয়েছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ভারতবর্ষের মুসলিম শাসন প্রতিষ্ঠার একটা দ্বিতীয় পর্যায় বলে উল্লেখ করেছেন ঐতিহাসিকগণ। গুরির প্রতিনিধি হিসাবে কুতুবুদ্দিন আইবেক ভারতবর্ষ শাসন করেন। তিনি কনৌজ অভিযান করেন, গোয়ালিয়র গুজরাট জয় করেন, কালিঞ্জর অধিকার করেন, বখতিয়ার খলজির বাংলা বিজয় 1204 খ্রিস্টাব্দে। ইতিহাসে তৎকালীন সময় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বঙ্গ, বাংলা, বিহার জয় করে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন, যা ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য এবং অন্যতম ঘটনার মধ্যে একটি ঘটনা। আমরা আজকে মহিউদ্দিন মোহাম্মদ গুরি উত্তর ভারতে গুরের প্রধানগণ মূলত গজনী রাজা ছিলেন। এখন এইভাবে ঐতিহাসিকগণ গজনী 7 দিন 7 রাত পর্যন্ত আগুন জ্বালিয়ে লুটতরাজ করে তিনি গজনী ধ্বংস করে ব্রাত্য হত্যার প্রতিশোধ গ্রহণ করেন। অর্থাৎ ইতিহাসে তিনি জাহানসুজ, পৃথিবীর অগ্নিদগ্ধকারী নামে পরিচিত মোহাম্মদ গুরি। গৌর রাজ্যের তার শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি তার সকল মেধা বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছিলেন। রাজনৈতিক অবস্থা আমরা জানি, ভারতবর্ষ সত্যতা বিভক্ত ছিল, প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে তাদের শাসন ব্যবস্থা থাকায়, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না থাকার ফলে কোনো শাসক ভারতবর্ষ আক্রমণ করতে আসলে তারা সফল হতে পারতেন, কারণ কেন্দ্রীয় কোনো সেনাবাহিনী, কেন্দ্রীয় কোনো নির্দেশ ভারতবর্ষে না থাকায় এই সুযোগ মুসলিম আক্রমণকারীরা, মুসলিম শাসনকারীরা সুযোগটি পেয়েছিল। এখন রাজনৈতিক অবস্থা
আজমির ও সম্বরের চৌহান, মালবরের ফরমার, চেদির কালাসুর, বুন্দেলখণ্ডের চান্দেলা, গুজরাটের চালুক্য, কনজের গহরওয়াল, বিহারের পাল ও বাংলার সেন বংশ, পুতি রাজা প্রভৃতি রাজাগণ সে সময় ভারতবর্ষের সর্বময় রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিলেন। এইভাবে পাঞ্জাব, মুলতান, উত্তর ভারতের রাজপুত রাজ্য, দিল্লি, আজমির, কনৌজ, গুজরাট, বুন্দেলখণ্ড, বাংলা ও বিহার এইভাবে ভারতবর্ষের শাসন ব্যবস্থা প্রচলিত বা বিদ্যমান ছিল। সামাজিক অবস্থারা একটু বিশৃঙ্খল ছিল, যেহেতু সমাজের শ্রেণী বিভাগ বা শ্রেণী বর্ণবৈষম্য ছিল। চারটি শ্রেণীতে বিভক্ত ছিল মানুষজন সমাজ ব্যবস্থায়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা তারা ধর্মগ্রন্থ, ক্ষত্রিয়রা ছিল প্রভাবশালী। ব্রাহ্মণ ক্ষত্রিয়রা সবচেয়ে প্রভাবশালী ছিল, অন্য শ্রেণীর লোকদের সমাজে কোনো স্থান ছিল না, তাদের নিচু জাত বলে মনে করা হতো। তাদের সাথে বিবাহ, খাদ্য, পানি গ্রহণ, স্পর্শ ছিল পুরোপুরি নিষিদ্ধ। এই যে একটা ছোটো জাত বড় জাত, এই যে একটা সমাজের শ্রেণী বিন্যাস বা শ্রেণী বিভাজন হওয়ার ফলে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, হৃদ্রতা, ঐক্য, সম্প্রীতি, সুধার্য অভাব ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক এই মহামারীর আগমনের ফলে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ না হলেও আমরা তোমাদেরকে আমাদের এই পাঠ্যগুলো এই বই সাথে সংশ্লিষ্ট থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তোমরা সক্রিয় থাকবে, লেকচার শুনবে, ইউটিউবে আসে, ফেসবুকে আসে, এবং মেইন বইতে আমাদের এই অধ্যায়গুলো একটু আলোচনা করলে এই ক্লাসের সাথে মিলিয়ে একটু দেখলেই তোমরা ধারণা করতে পারবে যে ভারতবর্ষে মুসলিম শাসন ব্যবস্থা কীভাবে ধীরে ধীরে এগিয়ে চলছিল। সামাজিক অবস্থা, তারা মনে করত এই যে তাদের মধ্যে বিবাহ পানীয় অনেক কিছুই তাদের বৈষম্য ছিল। তারা মনে করত এতে জাত নষ্ট হবে, বিদেশি আক্রমণ প্রতিহত করতে যে একতার প্রয়োজন ছিল উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা নিম্ন বর্ণের হিন্দুদের নিপীড়ন, নির্যাতন, শিকার, জাতিভেদ, প্রথাজনিত দুর্বলতা তা সম্পূর্ণরূপে বিনাশ হয়ে করেছিল। উপরন্ত মোহাম্মদগিরি ভারত বিজয়ের পথকে সুগম করেছিল। এই যে সামাজিক অবস্থার কারণে বৃহৎ শক্তি ঐক্য গড়ে না ওঠার কারণে বিদেশিদের আগমনকে প্রতিহত করার মতো সামর্থ্য ভারতবর্ষে তখন ছিল না। মোহাম্মদগিরি ভারত অভিযান কাজ রাজ্য জয়ের উৎসাহ লাভ করেছিল। মোহাম্মদগিরি ভ্রাতাদের কাছ থেকে রাজ্য জয়ের উৎসাহ তিনি লাভ করেন। এইভাবে প্রথমত মোহাম্মদগিরি এশিয়ার একটা সাম্রাজ্য স্থাপন করেছিলেন। দ্বিতীয়ত গজনী সুলতানের অধীন পাঞ্জাবের ক্রমবর্ধমান শক্তি গুর রাজ্যের জন্য হুমকিস্বরূপ ছিল, তাই তিনি পাঞ্জাবে অগ্রগতি রোধ করে গজনীর ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে ভারত অভিযান করেন। তৃতীয়ত ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রের মধ্যে অনৈক্য, বিভেদ, ভারতবর্ষের পরাজকতা মোহাম্মদগিরির ভারত জয়ের সকল সম্ভাবনার দ্বার খুলে দেয়। চতুর্থত তদানীন্তন ভারতের হিন্দু রাজন্যবর্গের মধ্যে পরস্পর কলহ বিবাদ অরাজকতাপূর্ণ পরিবেশে মোহাম্মদগিরি ভারতে স্থায়ী সাম্রাজ্য স্থাপনের সাফল্যের সম্ভাবনা দেখতে পেয়ে তিনি অভিযান উৎসাহী হন। মোহাম্মদগিরি পরিশেষে বলা যায় ভারতের অপরন্ত ধনসম্পদ লাভ ইসলাম প্রসারের উদ্দেশ্যে মোহাম্মদগিরি উত্তর ভারত জয়ে রাজ্য বিস্তারে উদ্বুদ্ধ হন। ভারতের ধন সম্পদের লুলুপ দৃষ্টি তৎকালীন বিশ্বের সবারই প্রতি ভারতের যে নজর, যেখানে অফুরন্ত সম্পদ আছে এই ভারতবর্ষ তাদের নিজস্ব আয়ত্ত আনার সাম্রাজ্যমুক্ত করার জন্য সবাই প্রচেষ্টা চালিয়েছিল। মোহাম্মদগিরি অভিযান মুলতান ও উজ দখল 1175 খ্রিস্টাব্দে তিনি মুলতান অধিকার করেন। তারপরে ভাটি রাজ্য উজ দখল করেন। গুজরাট জয়ে ব্যর্থতা হয় তারা 1178 খ্রিস্টাব্দে। পেশোয়ার ও সিন্ধু জয় করেন 1179 খ্রিস্টাব্দে। 1182 খ্রিস্টাব্দে সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তৃত সমগ্র সিন্ধু এবং পাঞ্জাব তার করতলগত হয় তার অধীনে চলে আসে। মোহাম্মদগিরি একজন দূরদৃষ্টি সম্পন্ন সমরকৌশলী এবং সাফল্যমণ্ডিত সফল বিজয়ী। তিনি দৃষ্টিভঙ্গি যেদিকে দিয়েছেন দুর্দশিতার সহিত সেদিকে তিনি সফল লাভ করেছেন। তিনি কোনো রাজ্যের দুর্বলতা, কোনো রাজ্যের সফলতা কোথায় তার কোন কেন্দ্রে আঘাত করতে হবে তাহলে তার সফলতা আসবে তা তিনি খুব ভালো করে বুঝতেন এবং জানতেন। তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে
এতে রাজা পৃথ্বীরাজকে তিনি পৃথ্বীরাজের সাথে যুদ্ধে তিনি অবতীর্ণ হন। 2 লক্ষ অশ্বারোহী, 3,000 হস্তী বাহিনী সহ অগ্রসর হন। তরাইন প্রান্তরে উভয় পক্ষের মধ্যে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষে মহম্মদগুরি রাজপুত সঙ্গের সাহসে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন, গজনীতে ফিরে যান। প্রথম তরাইনের যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন। প্রখ্যাত ঐতিহাসিকদের মতে আফগান খিলজি খোরাসানি সৈন্যের অবহেলা ও নির্লিপ্ততাই তরাইনের প্রথম যুদ্ধে মহম্মদগুরি পতনের কারণ বলে মনে করেন। যাই হোক, তরাইনের দ্বিতীয় যুদ্ধে, প্রথম যুদ্ধে মহম্মদগুরি পরাজয়ের স্বাদ গ্রহণ করে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সৈন্য সামন্ত নিয়ে 1,20,000 সৈন্যের একটা সুসজ্জিত প্রশিক্ষিত বাহিনী নিয়ে তরাইনের প্রান্তরে তিনি আবার অগ্রসর হন। এবার তিনি পৃথ্বীরাজের সাথে শক্তি পরীক্ষা অবতীর্ণ হন। পৃথ্বীরাজ তার সম্মিলিত জোটের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে মহম্মদগুরির মোকাবিলা করেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যুদ্ধ চলে। এই যুদ্ধে মহম্মদগুরি বিজয় লাভ করেন। আক্রমণকারীরা বাহিনীর উচ্চমানের কৌশল রণকৌশল ও সেনাপতিত্বে রাজপুত শক্তি শোচনীয়ভাবে পরাজয় বরণ করে পৃথ্বীরাজ যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকালে বন্দী এবং নিহত হন। তাহলে দ্বিতীয় মহম্মদগুরির দ্বিতীয় তরাইনের যুদ্ধে তার চিরশত্রু রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেন, বন্দী করে পরে নিহত হন। এই দ্বিতীয় যুদ্ধের ফলে ভারতের মুসলিম শাসন, বিশেষ করে উত্তর ভারতে তার আধিপত্য প্রতিষ্ঠার সফলতার একটা বিশাল ঐতিহাসিক স্বাক্ষর তিনি বহন করেন। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম এবং যা আজও উল্লেখযোগ্য। মুসলিম শাসন প্রতিষ্ঠায় ভারতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধিতে ভারতবর্ষে মুসলমানদের আধিপত্য, মাদ্রাসা, মসজিদ, পীর, গাউস, কুতুব, আলিউল্লাহ এবং ইসলাম প্রসারকগণ যে এসেছিলেন বা এখনও যে বিদ্যমান যে শক্তি সামর্থ্য আছে তা মহম্মদগুরির দ্বিতীয় তরাইনের যুদ্ধেরই অবদান বলে ঐতিহাসিকগণ মনে করেন এবং এক বাক্যে স্বীকার করতে বাধ্য। এই যুদ্ধে জয়লাভের ফলে মুসলিম অধিকার প্রায় দিল্লির উপকণ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। এরপর থেকে হিন্দুগণ আর মুসলিম আক্রমণের সামনে দাঁড়াতে সক্ষম হয়নি, সাহস পায়নি। এই যুদ্ধ উত্তর ভারতে মুসলিম আধিপত্যের ভিত্তি সুদৃঢ় করে বা ভিত্তি স্থাপন করে বা মুসলিম ভারতে মুসলিম শাসনের দ্বার উন্মুক্ত হয়। ঐতিহাসিকগণ 1192 খ্রিস্টাব্দের সংঘটিত তরাইনের দ্বিতীয় যুদ্ধকে চূড়ান্ত সংঘর্ষ হিসাবে গণ্য করা যায়। এটা হিন্দুস্থানের উপর মুসলিম আক্রমণের চরম সাফল্যের সূচনা বহন করে বলে অনেকেই মনে করেন। ঐতিহাসিকগণ মহম্মদগুরির প্রতিনিধি হিসাবে কুতুবুদ্দিন আইবেককে এই উত্তর ভারত জয়ের উত্তর ভারতের দায়িত্ব দিয়ে যান। গুরির প্রতিনিধি হিসাবে তিনি গুজরাটের রাজ্যের ভীমদেবকে পরাজিত করেন। এরপর একে একে তিনি দিল্লি, মিরাট, বর্তমান আলিগড়, কুলারকি, হ্যাঁ, বিয়ানা অন্যান্য স্থানসমূহ জয় করেন। দুর্দশী সেনাপতি ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে লাহোরে দিল্লিতে মুসলিম রাজ্যের রাজধানী স্থাপন করেন। লাহোর থেকে রাজধানী মুসলিম রাজ্যের রাজধানী স্থাপন করেন দিল্লিতে। মহম্মদগুরি কর আদায়ের শর্তে আজমির নগরটি পৃথ্বীরাজের এক পুত্রের হাতে অর্পণ করে গজনীতে ফিরে যান। গুরি তার বিজিত রাজ্যের শাসনভার কুতুবুদ্দিন আইবেকের হাতে অর্পণ করেন। এইভাবে তিনি কুতুবুদ্দিন আইবেককে মহম্মদগুরির প্রতিনিধি হিসাবে ভারতবর্ষে প্রতিষ্ঠা করেন। কনৌজ অভিযান, গোয়ালিয়র কালিঞ্জর গুজরাট জয়, বক্তিয়ার খলজির কালিঞ্জর দখল, বক্তিয়ার খলজির বাংলা বিহারের আক্রমণে পাল এবং সেনবংশীয় রাজগণ ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিলেন। বক্তিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে ব্যবসায়ী বেশে তিনি আক্রমণ করে লক্ষণ সেনকে পরাজয় করে তিনি বাংলা জয় করেন। বাংলা জয় ভারতবর্ষের ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা, ফলে সহজে এটা দখল করা সম্ভব হয়েছিল, প্রতিরোধ ছিল না কোনো। এখানকার সবাই মুন্ডিত কেশ বৌদ্ধ সন্ন্যাসী ছিল, অদন্তপুর মঠ সাধারণত এ সময় সেনবংশীয় রাজা লক্ষণ সেনের বার্ধক্যজনিত দুর্বলতার কারণে বাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়। সেই সুযোগে বক্তিয়ার খলজি 1206 খ্রিস্টাব্দে বাংলায় অভিযান পরিচালনা করে সফলতা লাভ করেন, লক্ষণ সেনকে পরাজিত করেন, বাংলা অধিকার করেন। বক্তিয়ার খলজি বাংলা বিজয়ের ফলেই সর্বপ্রথম বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপন হয়। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ কুমিন বক্তিয়ার খলজির বাংলা বিজয়ের ফলেই সর্বপ্রথম বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়। এবার মহম্মদগুরি
জ্যেষ্ঠ ভ্রাতা গিয়াসউদ্দিনের মৃত্যুর পর মোহাম্মদ গুরি গজনি গৌর দিল্লির অধিপতি হন। মধ্য এশিয়ার সাম্রাজ্য স্থাপনে আশায় খওয়ারিজম শাহের সাথে যুদ্ধে পরাজিত হন। এই সংবাদে পাঞ্জাব, মুলতান, অন্যান্য স্থানে বিদ্রোহ দেখা দেয়, এমনকি তারা স্বাধীনতা ঘোষণা করে। এরূপ পরিস্থিতিতে গুরি কুতুবউদ্দিনের সহায়তায় সব বিদ্রোহ দমন করেন। মুলতান এবং গজনি মোহাম্মদ গুরির পুনরুদ্ধার করেন, কিন্তু গজনিতে প্রত্যাবর্তন ফতে তিনি 1206 খ্রিস্টাব্দে গুপ্ত ঘাতকদের হাতে নিহত হন। এইভাবে বিজয়ী সেনাপতি, দেশ বিজয়ী নেতৃত্বের অবসান ঘটে, নেতার অবসান ঘটে, মোহাম্মদ গুরির জীবন বিপন্ন হয়। মোহাম্মদ গুরির সাফল্যের কারণ হলো ভারত রাজনৈতিক অনৈক্য, বিভেদ ও স্বাধীন রাষ্ট্রগুলোর পারস্পরিক দ্বন্দ্ব কলহ, এগুলো থাকার কারণে ছিল। স্থায়ী মুসলিম শাসনের ভিত্তি রচিত হওয়া সম্ভব হয়। দ্বিতীয়ত, ভারতের স্থিরাচরিত যুদ্ধরীতি উপেক্ষা করে গুর শাসকদের যুদ্ধরীতি ছিল শ্রেষ্ঠতর। তাছাড়া মুসলমানদের ধর্মীয় উৎসাহ উদ্দীপনা, গণিমত নামের অহংকার, সৈন্যদের দুর্জয় ও সাহসী করে তুলেছিল ইসলাম ধর্মের সাম্য ও ব্যক্তিত্বের শিক্ষা দেয়। এই সাম্য ব্যক্তিত্বের ফলে তারা শত্রুর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল। এরূপ অজেয় শক্তি প্রতিরোধের ক্ষমতা হিন্দুদের ছিল না তৎকালীন সময়ে। মুসলমানদের শৃঙ্খলা, নিয়মবর্তিতা, সাংগঠনিক ক্ষমতা অসাধারণ ছিল এবং রাজপুতগণ সৈন্য হিসাবে সমসাময়িক পৃথিবীতে শ্রেষ্ঠত্বের দাবি রাখলেও তাদের পারস্পরিক হিংসা বিদ্বেষ, বিচ্ছিন্ন থাকার মনোভিত্তি সেই শ্রেষ্ঠত্ব বিনষ্ট করেছিল। শত্রুর বিরুদ্ধে তারা একত্রিত হয়ে প্রতিরোধ দুর্গ গড়ে তোলার সম্ভব হইয়া ওঠে নাই, হয়েছিল না। রাজপুত রামন্ত প্রধান প্রচলন থাকে, প্রচলন তাদের সামরিক দুর্বলতার পরিচয় হোক। সর্বোপরি ভারতের অপরন্ত ধনসম্পদ লাভের আশঙ্কা মুসলমানদের ভারতীয়দের বিরুদ্ধে অজেয় করে তুলেছিল। সর্বোপরি ভারতের সমাজের কঠোর জাতিভেদপ্রথা ও নিম্ন শ্রেণীর অসন্তোষ মুসলিম বিজয়ের পথকে ত্বরান্বিত করেছিল। ভারতের সামাজিক অবস্থা মুসলিম বিজয়ের পথকে সুগম করেছিল। সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক অনৈক্য, সামাজিক বিভেদ, সামাজিক প্রথাটাই তৎকালীন সময় ঐক্যের পথে অন্তরায় ছিল। মুসলমানদের আগমন এবং ভারতের সমাজ ব্যবস্থায় এই যে একটা ফাটল, এই যে একটা দ্বিমুখী সমাজ ব্যবস্থা, মুসলমানরা ভাই ভাই, মুসলমানরা একের সাথে অন্যের কাঁধ মিলিয়ে দেশকে জয় করে এবং তাদের সংখ্যা বৃদ্ধি করে সীমানা বৃদ্ধি করার উদ্বুদ্ধ হয় ধর্মীয় কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে। আর এখানকার অঞ্চলে ভারতবর্ষের মানুষ জাতিভেদপ্রথা থাকার কারণে তাদের মনে ঐক্য, তাদের ভয়ভীতি ছিল, তাদের অর্থনৈতিক সচ্ছলতা বা নেতৃত্বের অভাব ছিল, নেতৃত্ব শূন্যতা ছিল, ইত্যাদি কারণেই হয়তো মোহাম্মদ গুরি সাফল্য মণ্ডিত হয়, সফলতা লাভ করেন, সাফল্যের কারণ বলা যায়। মোহাম্মদ গুরি মধ্যযুগীয় ভারতবর্ষের মুসলিম শাসকের ইতিহাসে নাম সর্বাগ্রে উল্লেখ করা যায়, অন্যতম কয়েকজনের ভিতরে তিনি একজন। ইতিহাসে মহিউদ্দিন কিরূপ স্থান দখল করবেন সে সম্পর্কে ইতিমধ্যে কোনো অবকাশ নাই। রণনৈপুণ্য, নির্ভীকতা, সাহসিকতা, ধার্মিকতা, বিদ্যুৎসাহীতায় তিনি ছিলেন অনন্য, সাধারণ। তাকে একজন ক্ষুধাবিরু, সত্যনিষ্ঠ, প্রজারঞ্জন শাসক বলে অভিহিত করেছেন ঐতিহাসিকগণ। তিনি ছিলেন পরধর্ম, সহিষ্ণু, ভ্রাতার প্রতি আনুগত্য, নিজ আদর্শের প্রতি নিষ্ঠা প্রভৃতি গুণ তাকে সমসাময়িক মুসলিম রাজগণের বহু ঊর্ধ্বে স্থান দিয়েছিল। তার চারিত্রিক গুণাবলী যেন তিনি সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। মোহাম্মদ গুরি কৃতিত্ব অনেক, তিনি ধর্মান্ধ ছিলেন না, আল্লাভক্ত ছিলেন, বিশ্বাসী, ন্যায়পরায়ণ, দয়ালু শাসক হিসাবে তিনি সবার কাছে সমাদৃত। ব্যক্তিগত জীবনে তিনি ধর্মবিরু হলেও ধর্মান্ধ ছিলেন না, কোনো ধর্মের প্রতি তিনি অবজ্ঞা, কোনো ধর্মকে নিয়ে ছোট করে দেখা, খাটো করে দেখা তিনি এগুলি ছিলেন না। তার গুণাবলী, তার আদর্শ, তার চরিত্র ভারতবর্ষের মানুষের জন্য একটি মডেল হিসাবে তৎকালীন সময়ে কাজ করছিল। তিনি ছিলেন অদম্য মনোবলের অধিকারী, অধ্যবসায়ী, বিবর্জিত মানুষ। মধ্য এশিয়া কয়েকবার বিপর্যয় বরণ করলেও তিনি পশ্চাদপদ হন নেই,
হেরে গেলেও তিনি পিছু হটেন নেই, তিনি বারবার চেষ্টা চালিয়ে ভারতবর্ষের মুসলিম শাসনকে এগিয়ে দেওয়ার জন্য তার অবদান অনেকখানি। মোহাম্মদগিরি সুলতান মাহমুদ অভিযান করছেন, অর্থ সম্বন্ধে গেছেন, স্থায়ী শাসন তিনি ভারতবর্ষে প্রতিষ্ঠা করেন নেই, আফগানিস্তানকে গজনিকে তিনি প্রতিষ্ঠা করার জন্য এলদ অঞ্চলের অর্থ সম্পদ তিনি গজনিতে ব্যবহার করেছেন, আর মোহাম্মদগিরি অর্থের জন্য দেশ জয় করেন নেই, তিনি শাসন করার জন্য, মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য, মুসলিম রাজ্যের সীমানা বৃদ্ধির জন্য, মুসলমানদের সংখ্যা বৃদ্ধির জন্য, মুসলিম সামাজিক ভিত্তিকে আরও কঠিন থেকে আরও সুস্থ এবং সুশৃঙ্খল সুসংগঠিত করার জন্য তিনি অভিযান করেছিলেন। এই দুই শাসকের ভিতরে পার্থক্য এখানে, একজন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য অভিযান করেছেন, আরেকজন দেশকে শাসন করার জন্য, দেশকে সাম্রাজ্য বৃদ্ধির জন্য, দেশে মুসলিম শাসনকে প্রতিষ্ঠা করার জন্য তার সকল প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। এই দুজন শাসকের ভিতরে পার্থক্য এতটুকু। উভয় নরপতি ভারতে অভিযান পরিচালনা করলো, তাদের প্রকৃতি ও উদ্দেশ্য এক ছিল ভিন্ন। সুলতান মাহমুদ গজনি রাজ্যের উন্নতি ও সুবৃদ্ধির জন্য অর্থনৈতিক প্রয়োজনে ভারতবর্ষ আক্রমণ করছেন আর গজনিতে ফিরে যান। ভারতে সাম্রাজ্য স্থাপনের উদ্দেশ্য ছিল না, অপরপক্ষে গুরুর উদ্দেশ্য ছিল দেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করা। এই দুজনের দ্বিতীয়ত সুলতান মাহমুদ মোহাম্মদগিরি উভয়ই অসাধারণ রণনুপ্রেরণের অধিকারী ছিলেন, অস্ত্র বলেও উভয় বলিয়ান ছিলেন, অস্ত্র সমান ছিলেন, কিন্তু সুলতান মাহমুদ মোহাম্মদগিরি অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। কেননা মাহমুদ 17 বার অভিযান কখনোই তিনি পরাজিত হন নেই, পক্ষান্তরে গুরি তরাইনে প্রথম যুদ্ধে বিপর্যস্ত হন, দ্বিতীয় যুদ্ধে তিনি সফল লাভ করেন, সফল লাভ করে ভারতবর্ষের মুসলিম শাসন প্রতিষ্ঠায় তার অবদান অনেক অনেক। আজকের ক্লাসে মোহাম্মদগিরি এবং সুলতান মাহমুদের অনেক কিছু বলা হলো, ইনশাআল্লাহ তোমাদের সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে পরবর্তী অধ্যায় আলোচনা হবে।